So that's right, আপনারা শুনছেন রেডিও 71.4 FM, আর আপনাদের সাথে আছে আমি তানজিম উইথ মাই শো ফ্যান্টাস্টিক। এবং আজকে ফ্যান্টাস্টিক, আজকে অনেকদিন পর আই হ্যাভ গেস্ট, যেটা করি আমি প্রত্যেক সপ্তাহে ফাঁকিবাজি করি এই সেন্স যে মোস্ট অফ দ্য দেখেছো কোনো উইকে আমার গেস্ট থাকে, কোনো উইকে গেস্ট থাকে না। সো এনিওয়েজ, আমরা যেটা করবো আপনাদেরকে, আজকে আমার সাথে যে মানুষটা আছে, মানে আমি একটু ভয় পাচ্ছি তার পাশে বসে হোস্টিং করতে। তো কেন সেটা ভয় পাচ্ছি এটা পরে রিভিল করছি, বাট বিফোর দ্যাট আই ওয়ান্ট টু সে উই আর লাইভ অন ফেসবুক, ইউ গাইজ ক্যান ওয়াচ আস লাইভ অন ফেসবুক। যেটা করতে হবে আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ যেটা আছে www.facebook.com/radio71fm98.4, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ। আপনারা লাইভ কমেন্ট ওখানে করতে পারেন, আজকের যিনি গেস্ট আছে তাকে আপনারা অলরেডি দেখছেন লাইভে, সো সেটা কিন্তু যে আপনারা কিন্তু কমেন্ট করতেই পারেন। আর আপাতত যেটা, আর থ্রু ফেসবুক আপনারা কিন্তু আমার সাথে কানেক্ট করতে পারেন, facebook.com/radio71fm98.4। আচ্ছা একটু ঝামেলা হচ্ছে, জাস্ট হোল্ড অন। হ্যাঁ, তো যাই হোক, আমার সাথে আজকে যে মানুষটা এই মুহূর্তে একদম আমার পাশের হট সিটে বসে আছে, অ্যান্ড শি ইজ ওয়ান অফ দ্য অ্যামেজিং হোস্ট ইন দ্য কান্ট্রি। এবং আমি বলবো যে আমি সবসময় মানে রিসেন্ট ইজ আম ফলোয়িং হার, আমি তার ফলোয়ার বর্তমানে, যে কীভাবে আপু হোস্ট করে না করে, অ্যান্ড শি ইজ ভেরি গর্জিয়াস, নেহরিন মুস্তাফা। Thank you so very much. Nenapu, ki khobor? Onek din por dekha. Kemon acho? Ami bhalo achi, and this is my life er prothom ami radio kore show korchi. Oh no, amar mone hoy je ei life ta jara dekhbe, amar je managing director plus aro bibhinno radio jara managing director ase, amar chakri humkir mukhe pore jabe. Amar mone hoy ta na, actually as I said, প্রথমে যখন আমি তোমার সাথে দেখা হয় সেটা ছিল রংপুর রাইডার্স এর একটা ইভেন্ট থেকে, বেসিক্যালি আমাদের পরিচয় ফার্স্ট। আমিও যেরকম হোস্টিং করেছিলাম তুমি একটা পার্টে ছিলে, এন্ড আই রিমেম্বার টেলিং ইউ দ্যাট আমি এত স্পন্টেনিয়াস আর যে কম দেখেছি, যে স্টেজে উপস্থিত বুদ্ধি দিয়ে অডিয়েন্সকে ক্যাপচার করতে। ও, ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। সো গাইস, আমরা একটা শর্ট কমার্শিয়াল ব্রেকে যাব, এবং ব্রেক থেকে আসার পর আজকে খুব ইম্পর্টেন্ট ইস্যুস নিয়ে কথা বলবো, এবং নেহেন আপুর সাথে, অ্যান্ড দ্য ভেরি গর্জিয়াস নেহেন আপু আমার সাথে আছে। আপু, ফার্স্ট টাইম যেহেতু একদম রেডিওতে এসে একদম লাইভ, সো কেমন লাগতেছে একটু? মানে আমি যখনই যে কোনো মানুষকে জিজ্ঞেস করেছি যারা ফার্স্ট টাইমের জন্য রেডিওতে এসছে, তোমার একটু ভয় লাগে এই করে সেই করে, বাট ইউ আর সো কি বলবো আর সো ব্রেভ, আর মানে তোমার ভয় লাগার কথা না। আসলে আমি ব্রেভ নাকি না এটা অ্যাকচুয়ালি পুরো শোর পরে জানা যাবে। একটু জাস্ট মাইক্রোফোনের কাছে এসে কথা বলতে পারো? নাও ক্যান ইউ হিয়ার মি? ইয়া শিওর। আমি ব্রেভ নাকি না অ্যাকচুয়ালি এটা শোর পরে জানা যাবে, আচ্ছা, বিকজ ইটস মাই ফার্স্ট এক্সপেরিয়েন্স। আমি প্রথমবার কোন একটা রেডিও স্টেশনে এসে একটা ইন্টারভিউ দিচ্ছি, আচ্ছা। It is different. মানে যখন আমি টিভিতে নিউজ পড়ি তখন তো আমার ব্যাক ইন দ্য মাইন্ড, আমার মাথায় ঘুরে যে 16 কোটি মানুষ আমাকে দেখছে, আচ্ছা, আমি কি ঠিক পড়ছি নাকি আমি ফাম্বল করছি, আচ্ছা। তো ওই ওই নার্ভাসনেসের ফেসটা আসলে পার করে এসেছি, তাই আজকে রেডিও স্টেশনে একটু সাবলীল লাগছে। বাহ বাহ, জাস্ট আপু, মাত্র দুদিন আগে গত 8 মার্চ আমরা শেষ করলাম আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। অ্যাজ এ উইমেন, আমরা আমি সবসময় দেখেছি বিভিন্ন সময় যে উইমেন এম্পাওয়ারমেন্ট এবং যে নারী নিয়ে যে তোমার অ্যাক্টিভিটিস অ্যাজ এ উইমেন, সো হাউ ইউ সেলিব্রেটেড দ্যাট ডে, কেমন ছিল? ওকে তানজিম, ইট ইজ যেটা সবাই বলে ওইটা আমি একটু আগে রিপিট করি, নারীদের জন্য আসলে একটা দিন ডেডিকেট করে এটা বোঝানো যায় না যে নারী দিবসের মর্মটা কি একটা মানুষে বা এই সোসাইটিতে। ওকে, বিকজ ফর এক্সাম্পল when we get married, mm-hmm, amra proti anniversary jokhon celebrate kori proti bochhor, it does not mean that we are only married for that particular day. Okay, so byapata ashole kintu temon na, byapata hole giye ami je chokhe dekhi je jehetu sob kichur ekta din ache, tai women's day er ekta din ache. Exactly, and how I celebrate it is nothing much. Proti bar ami je jinish ta kori je ami amar ma ke ekta choto chichi likhe dei women's day te. Okay, আজকে আমি যতটুকু হয়েছি তার কারণে হয়েছে, এবং সে আমাকে আমার ভাইকে কত কষ্ট করে বড় করেছে। ওকে, সে একটা ওয়ার্কিং লেডি, শি ইজ আ হোম মেকার, শি ইজ আ মাদার, ওকে, এন্ড শি ইন বোথ দিস স্টেজেস, ইন 3 অফ দিস স্টেজেস শি হ্যাজ ডান সাম রিমার্কেবল জব। ওকে, এট দ্য সেম টাইম আমি একটা ছোট চিরকুট লিখি আমার শাশুড়ির জন্য। বাহ বাহ, আমার শাশুড়ি হলো গিয়ে পুরো হাউস বিলিং ফিনান্সের ল ডিপার্টমেন্টে হেড ছিল। ও মাই গড, যেহেতু আমি একটা লয়ার, আমি তার কাছে কনসাল্ট, আমি ওই পার্টে আসবো ডেফিনেটলি। আচ্ছা, তো আমার তার কাছে এসে শেখা আছে, আমি তাকেও লিখি যে আপনি আপনার 2 ছেলে এবং মেয়েকে যেভাবে বড় করেছেন এটা আপনাকে সাধুবাদ জানানো উচিত। ইউ আর ওয়ার্কিং ওমেন, ইউ আর হোম মেকার, এট দ্য সেম টাইম ইউ আর মাদার, এন্ড তিনটা স্টেজে ইউ হ্যাভ বিন ওয়ান্ডারফুল। এই ধরনের মানুষ যদি আমাদের জীবনে বা সোসাইটিতে আরও বেশি থাকে, তাহলে
চেঞ্জেস আসতে আসলে বেশি দিন নাই। এক্স্যাক্টলি। আর আমি একটা ছোট্ট একটা কোট নিতে চাই এবারে নারী দিবসে আর কি, এই জিনিসটা ফেসবুকে দেখেছি অনেক ভাইরাল হয়েছে। এভারেস্ট জয়ী ওয়াসফিয়া নাজরিন একটা জিনিস কোট করেছে যে পাহাড়ের রাস্তায় হাঁটার চেয়ে ঢাকার রাস্তায় হাঁটাটা একটু ডিফিকাল্ট একটা নারীর জন্য। মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা অ্যাকচুয়ালি পার্সন টু পার্সন পারসেপশন, বাট হোয়াট আই ফিল, উনি যে অ্যাঙ্গেলে বলেছে যে ঢাকার রাস্তায় হাঁটা আসলে কষ্ট। আচ্ছা হ্যাঁ, এখন থিং ইজ আমাদের প্রথম যেটা সমস্যা হলো কি যে ঢাকার যে ফুটপাথ, আমাদের ফুটপাথ কিন্তু একটা একটা অন্ধ মানুষ যদি হাঁটে আমাদের প্রপার ফুটপাথ নাই। কোনো রাস্তায় আছে তো কোনো রাস্তায় নাই, এটা আমরা আগে প্রথমে রাস্তা দিয়ে গেলাম। আচ্ছা, রাস্তার উপরে যেসব মানুষগুলো হাঁটে প্রায় মেয়েরা ইফটিজিং এর শিকার হয়ে থাকে, তো এটা একটা অনেক বড় সমস্যা। এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকভাবে অনেক ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে, কিন্তু আই বি ভেরি অনেস্ট উইথ ইউ, আপনি যদি ভালো না হতে চান, নো ম্যাটার হু ইট ইজ, আপনার প্যারেন্টস হোক আপনার প্রধানমন্ত্রী হোক, আপনি হয়তো ঠিক করতে পারবেন না। না একদম, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে পরিবর্তনটা আসলে আমাদের বাসা, আমাদের যে আমাদের সবচেয়ে আমাদের জীবনের সবচেয়ে বড় গ্রুমিংটা হয় আমাদের ছোটবেলা থেকে, আমাদের বাসা থেকে। সো আমার মনে হয় যে পরিবর্তনটা নিজের ঘর থেকে হওয়া উচিত এবং সেখান থেকে শুরু হওয়া উচিত। তাহলে আসলে এই যে এইগুলো বিভিন্ন হ্যারাসমেন্ট থেকে শুরু করে আমরা এই হ্যারাসমেন্ট দেখেছি আমরা 7ই মার্চের ভাষণের মধ্যে, যখন সোহরাওয়ার্দী উদ্যানে 7ই মার্চের ভাষণটা সেলিব্রেট করা হচ্ছিল, ওই সময় আমরা একটা ওমেন হ্যারাসমেন্টের একটা খবর পেয়েছি এই সময়টাতে। আসলে এই জিনিসগুলো নিজের জায়গা থেকে পরিবর্তন না হলে আসলে আমার মনে হয় যে এই জায়গাগুলোতে কোনো ভাষণটার এখানে আমি একটা জিনিস অ্যাড করব, একটা মেয়েকে হ্যারাসড হওয়ার জন্য 7ই মার্চ দরকার নাই। আচ্ছা, ইট ক্যান বি এনি ডে, ইট ক্যান বি এনি ডে, এক্স্যাক্টলি, জাস্ট দ্যাট দেয়ার ইজ এ ওয়েস্টেড কোয়ার্টার, যে 7ই মার্চ আমাদের জন্য এত বড় একটা দিবস যেটার কারণে আজকে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, যেটার কারণে এত কোটি কোটি মানুষকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে নামার জন্য কারেজ দিয়েছে, এবং যেই ভাষণটা ইউনেস্কো বলেছে ওয়ার্ল্ড হেরিটেজ, এক্স্যাক্টলি, ঘোষিত হয়েছে। যখন আমরা ওই দিনটা সেলিব্রেট করি, যেটা হয়ে থাকে বাংলাদেশে ওয়েস্টেড কোয়ার্টার চাবে যে আচ্ছা ঠিক আছে অনুষ্ঠানটাকে কিভাবে নষ্ট করা যায়, এক্স্যাক্টলি, দেন ওয়াই নট হ্যারাস দ্য গার্লস, তখন যে সবচেয়ে সহজ একটা রাস্তা আর কি, এক্স্যাক্টলি। কিন্তু মেয়েদের হ্যারাসড হওয়ার জন্য 7ই মার্চ বা অন্য কোনো দিন, আমরা পয়লা বৈশাখেও এরকম দেখেছি, মানে আসলে এটার জন্য আসলে আসলে এই জায়গার পরিবর্তনটা খুব জরুরি। নিজের জায়গা থেকে আমরা যদি এই পরিবর্তনটা হই, যে রেসপেক্ট ব্যাপারটা আমার মনে হয় যে নারীদেরকে, নারী কেন, নারী পুরুষ সবাইকে আমরা যদি রেসপেক্ট দিয়ে চলে, আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকে আমরা উতরাতে পারবো। সো এনিওয়েজ গাইজ, ইউ আর লিসনিং রেডিও 91.4 FM, চলছে ফ্যান্টাস্টিক। আর এই ফ্যান্টাস্টিকে আমরা ফেসবুকে লাইভ আছি, আপনারা যদি আমাদেরকে ফেসবুক লাইভে যদি কিছু বলতে চান তাহলে যেটা করতে পারেন, আপনি facebook.com/radio71FM98.4 এই লিঙ্কে গেলে আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে কিন্তু কমেন্ট করতে পারবেন। দেখে যাক কে কি বলছে। আচ্ছা আমি একটু কাছে নিয়ে নিই। আচ্ছা অনেকে বলছে জীবন একা কষ্ট ওনার নাম। আচ্ছা কি আশা করি, হাই আপি লাভ ইউ, আচ্ছা হাই ব্রো লাভ ইউ, ওকে জস, আচ্ছা শুনছি, আমার কমেন্ট পড়েন না কেন, আচ্ছা আপনাদের কমেন্ট পড়বো। আসলে কমেন্ট পড়াচ্ছে আজকে যিনি অতিথি আছে তাদের তার কথাটা একটু বেশি পড়ার চেষ্টা করব। গুড টু সি ইউ লিখেছে সজীব ভাই। আরে সজীব ভাই কি খবর? সজীব ভাই আপনি আমাকে দেখতে পাচ্ছেন, ইট ইজ অলওয়েজ ভেরি নাইস টু ওয়ার্ক উইথ সজীব ভাই। হ্যাঁ হ্যাঁ, সজীব ভাই হচ্ছে জোস একটা মানুষ, মানে এত এনার্জেটিক একটা মানুষ, জোস জোস, থ্যাংক ইউ সজীব ভাই, আমাদেরকে দেখতে থাকেন এবং লিখতেও থাকেন অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা আমরা যদি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি, তাহলে আসলে বাংলাদেশে কিন্তু এখন, আমি এই জন্য আই ওয়ান্ট টু গিভ আ বিগ থ্যাংকস টু আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যে উনি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এবং উইমেন যে এন্টারপ্রেনারশিপ এটা নিয়ে কিন্তু ডেভেলপমেন্ট নিয়ে রিসেন্ট ডেজে বা রিসেন্ট পাস্টে যদি বলি প্রচুর কাজ হয়েছে। আপনার কী চিন্তাভাবনা যে আসলে কি ঠিকঠাক মতো এই কাজগুলো এগিয়ে যাচ্ছে? ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা অ্যাওয়ার্ড পেয়েছে, গোল্ড মেডেল পেয়েছে, এক্স্যাক্টলি, ব্রেকের পরে এক্স্যাক্টলি বলে দিতে পারবো যে দেখে যে অ্যাওয়ার্ডের নামটা কি এবং কোন ইয়ারে উনি পেয়েছে। আচ্ছা, দিস ইজ ওয়াই, বিকজ আপনি যদি আমাদের শিক্ষা খাতে দেখেন টিচার্স এর সংখ্যা কিন্তু মেয়েদের বেশি, আপনি যদি কোর্টে গিয়ে থাকেন, হাই কোর্ট সুপ্রিম কোর্টে কিন্তু জাজেস মেয়েরা আছে, মেয়েরা মেয়েরা, আপনি যদি দেশে বিভিন্ন দেশে গিয়ে থাকেন তাহলে দেখবেন বাংলাদেশের রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর হিসেবে আছে একটা মহিলা, যেরকম ব্যাংককেই আছে মুনা তাসনিম, আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, আপনি যদি গার্মেন্ট সেক্টর দেখেন, দেয়ার আর প্লেথোরা অফ উইমেন গার্মেন্ট ওয়ার্কার্স, এক্স্যাক্টলি, শুধু ওইসব জায়গাতে না, আপনি নর্মাল কনস্ট্রাকশনে দেখেন না,
আপনি নরমাল কনস্ট্রাকশন দেখবেন যে একটা মেয়ে যদি ইট মাথায় ওঠায়, একটা ছেলেও মাথায় ইট উঠাচ্ছে। এক্স্যাক্টলি, এট ইউ ক্যান ফাইন্ড উইমেন ইন এভরি ফেজ অফ ইওর লাইফ, ইউ ক্যানট ডিনাই দেয়ার প্রেজেন্স। এক্স্যাক্টলি, এবং আমার মনে হয় যে যে পৃথিবীর যা কল্যাণকর্তা, তার অর্ধেক করিয়াছেন ওর, অর্ধেক করিয়াছে নারী। এই ব্যাপারটা আসলে কাজী নজরুল ইসলাম এই কথাটা লিখে গিয়েছেন এবং কথাটা এমনি লেখেননি, এটা আসলে একটি সত্যি, এই কথাটার অনেক একটি ভার আছে এবং এই কথাটার একটি যুক্তি অবশ্যই আছে। কারণ আমরা যেখানেই তাকাই, আমাদের আমাদের দৈনন্দিন জীবনের যে জায়গাটাতে আমরা তাকাই না কেন, প্রত্যেকটা জায়গায় আমরা নারীদের অবদান এবং নারীদের যে একটা কী বলবো আর একটা পার্টিসিপেশন, এই পার্টিসিপেশনটা আমরা সবসময় দেখতে পারি। তো যাই হোক, এটা নিয়ে কথা বললাম। আচ্ছা, এখন মোস্ট ইন্টারেস্টিং পার্ট এবং যেটা নিয়ে আমি আসলে খুব বেশি ফ্যাসিনেটেড, যে নিউজ প্রেজেন্টেশন, নিউজ প্রেজেন্টেশন এখন ওয়ার ইউ আর ওয়ার্কিং কারেন্টলি? I am working in AT News. AT News is a English news presenter. Okay. বাংলা পড়তাম, বাট আমি ইংলিশই পড়ছি। For the last 7 years আমি AT News আছি। Oh my god, how was the starting? আমার কিন্তু স্টার্টিং 2007 থেকে অ্যাকচুয়ালি। 2007 আমি বাংলা ভিশনে ইংলিশ নিউজ প্রেজেন্টার হিসেবে ঢুকেছিলাম। Okay. এক বছর করেছি, এটার পরে যমুনা টিভিতে আমি চেষ্টা করি। তখন আমার মনে আছে আল জাজিরা টিম এসেছিল বাংলাদেশে সবাইকে ট্রেন আপ করতে। ওকে ওকে। তো তখন যমুনা টিভি একদম বারুদের মতো নাম ছিল, বাংলাদেশের সব হেডগুলো তাদের এমপ্লয়ি, হ্যাঁ হ্যাঁ, ও সবাইকে নিয়ে ওনারা কাজ শুরু করেছিল। সো প্রাউড টু সে দ্যাট আই এম দ্য অনলি নিউজ প্রেজেন্টার যে ইন হাউস নিউজ পড়তো রিক্রুটেড ফর 3 মান্থস। ওকে। আর বাকি সবাই যারা এসেছিল তারা অলমোস্ট লাইক হ্যাঙ্গিং, যে আচ্ছা আমাদের যেদিন টেলিকাস্ট করতে পারবো, লাইভে যেতে পারবো, সেদিন হয়তো বা রিক্রুটমেন্ট হবে। আচ্ছা, সো এটা পরে যখন 3 মাসে উই ওয়ার ফাইটিং উইথ দ্য কোর্ট অ্যাজ ওয়েল, আমরা ইন হাউস আমরা নিউজ পড়ছিলাম, পরে আসা যখন একটু একটু যাচ্ছিল গিয়ে, যে আদৌ কি সেই সানের চেহারা দেখবে? আচ্ছা, তখন 18 নিউজ থেকে আমাকে, আমার এখনো মনে আছে আমার আমার ফর্মার চিফ নিউজ প্রেজেন্টার সাবিনা আপু, সাবিনা আপু আমাকে কল করে বলে যে হাই নেরিন, তোমার একটা রেফারেন্স পেয়েছিলাম, তুমি তো ইংলিশ নিউজ পড়ো, তুমি কি এসে একটি ইন্টারভিউ দিয়ে যাবো নাকি? আচ্ছা আচ্ছা। সো আমি ইন্টারভিউ বলছি যে হ্যাঁ আপু আমি আসবো। আমি তাই ইন্টারভিউতে থাকি, আমার এখনো মনে আছে নাদিম কাদের ছিল, নাদিম ভাই এখন লন্ডনে আছে, নাদিম ভাই, নাদিম ভাই ইজ ব্যাক টু বাংলাদেশ বাই দ্য ওয়ে, নাদিম ভাই এখন বাংলাদেশে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নাও দ্য রোভারিং এডিটর অফ দ্য নিউ এজ, ছোট্ট পেট আছে, একটা কুকুর আছে, চেস খুব সম্ভবত নাম, নাদিম ভাই দেখে থাকলে খুব ভালো হবে। আচ্ছা, তারপর কি হলো? এটা পরে সাবিনা আপু ওখানে ছিল আমার মনে আছে, তো ইন্টারভিউটা আমার তাৎক্ষণিক ভালো হয়, তারা আমাকে নিয়ে নেয় এন্ড তারা আমাকে বলে যে নেরিন প্রোটোকল অনুযায়ী একটা সিভি ড্রপ করতে হবে, তুমি সিভিটা দিয়ে যাও, বাট উই রিয়েলি লাইক ইউ এন্ড ইউ আর রিক্রুটেড ফ্রম টুডে। ওকে, এই থেকে ও একদম জাস্ট মানে যেদিন ইন্টারভিউ দিতে গেলে ওই দিনই একদম, আরে জোস, এন্ড ইউ উইল নট বিলিভ ইংলিশ নিউজ প্রথম টেলিকাস্ট হয় আমাকে দিয়ে, AT News first, oh my god, জোস জোস জোস, এন্ড শি ইজ আ উইমেন। আচ্ছা, নিউজ প্রেজেন্টেশনে আমরা দেখেছি যে মেয়েদের ইনভলভমেন্টটা মনে হয় মানে তুলনামূলকভাবে অনেক বেশি ছেলেদের থেকে। আসলে I will not totally agree or disagree because it of channel to channel differ kore, okay. onek channel e hoyto ba onek beshi actually to be honest amra kitu oi bhabe kore nei na je na beshi me lagbe kom nibo amra bhalo je take nei na seta to must be ebong bhalo ta tahole korche merai eta to tahole amra bujhe nilam mera shobshomoy bhalo kore tanzim that's great and this the superwoman is just sitting beside me and acha bhaiya and apu তোমরা তোমাদের দেখতে খুব সুন্দর লাগছে, ও থ্যাংক ইউ সো মাচ, আমাদের দেখতে সুন্দর লাগছে জানিয়েছেন, এবং কার কি কথা আছে আপনি আপনারা আমাদেরকে জানিয়ে দিন। আমরা ফেসবুকে লাইভ আছি, ফেসবুকে আমাদেরকে লাইভ দেখতে হলে যেটা করতে হবে facebook.com/radio71fm98.4 এই এই আসলে অ্যাড্রেসে গেলে আপনারা আমাদেরকে লাইভ দেখতে পারবেন। নেহরিন আপু আছে আমার সাথে লাইভ এখন। নিনপু, এই যে নিউজ প্রেজেন্টেশন আসার আগে কি কোনো কোর্স অ্যান্ড বা কোনো কিছু কোনো ট্রেনিং কিভাবে আসলে, হাউ ওয়াজ দ্য জার্নি স্টার্টেড? ওকে, এখন যেহেতু দ্য মার্কেট ইজ হ্যাজ ফুল কম্পিটিশন, এখন অনেকগুলাই কিন্তু ইনস্টিটিউশন খুলেছে যেটা থ্রুতে ফর এক্সাম্পল কেউ যদি আছে নিউজ প্রেজেন্টার হতে চায়, যেহেতু কম্পিটিশন অনেক বেশি, ইট ইজ বেটার যে প্রিপেয়ার হয়ে যাওয়াটা ভালো, কারণ অপশনস এখন মানুষের হাতে অনেক, সো ইউ হ্যাভ টু উইন পিপলস হার্ট উইথ ইওর ওয়ার্ক। কিন্তু আমার সময় যে জিনিসটা ছিল তখন কিন্তু এত বেশি মানুষ নিউজ প্রেজেন্টেশন প্রতি যেত না, মানে সবাই একটা ফিয়ার করতো, আচ্ছা হবে কি হবে না, যাবে কি যাবে না, এরকম একটা টেন্ডেন্সিতে ছিল।
তো তো আমি যখন আমার মনে আছে বাংলা বিষয়ের জন্য আমি ইন্টারভিউ দেই আমাকে তখন আমাদের এক্সিকিউটিভ এডিটর ছিল হলো কি আমিন ভাই। আচ্ছা আমি এখনো তার প্রতি গ্রেটফুল কারণ সে আমাকে যখন সিলেক্ট করে সে আমার এখনো মনে আছে সে আমাকে বলে যে নেরিন আমি তোমাকে 1 মান্থ সময় দেব আমি গ্রুম আপ করাবো। ওকে যদি এই 1 মান্থে তুমি আমাকে প্রুফ করতে পারো দেন ইউ আর টেকেন। আমি 1 মান্থে প্রুফ করি আমার এখনো মনে আছে 2007 এর 21 ফেব্রুয়ারি আমার ফার্স্ট নিউজ চ্যানেল। বাহ বাহ জস, তার মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো যেহেতু কোনো ট্রেনিং বা এখন যে ব্যাপারটা হয় ট্রেনিং তো কোনো ট্রেনিং ছাড়া আমি একটা সংস্থার সাথে আছি যুক্ত, সেটা হলো লক্ষ্য প্রেজেন্টেশন। ফেসবুকে আছে লক্ষ্যর পেজ। লক্ষ্যর একটা অসাধারণ জিনিস হচ্ছে হলো কি যদি আমি আপনাকে কমিট করি যে আমি আপনাকে আমার ছাত্র হিসেবে নিলাম বা ছাত্রী হিসেবে নিলাম at the end of the day course sheshe you will be a very good presenter okay and inshallah you will be recruited to any job seta eta jodi tara jara interested tara jodi eta avail korte chay tahole address ta ba in detail local presentation actually facebook e ache facebook theke facebook e search korle hobe acha l o k k h lokkho lokkho te gi ar echhara bolte pari je eta ache holo romnate যারা নিউজ প্রেজেন্টেশন আসতে চায় কারণ বিকজ এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে নিউজ প্রেজেন্টেশন হোক বা আর্জিং হোক বা হোস্টিং হোক এরকম অনেকে ইন্টারেস্টেড, আসলে তাদের বেসিক্যালি কি প্রিপারেশনটা নেওয়া দরকার এবং সেই জায়গায় আসলে প্যাশনটা কতখানি ইম্পর্টেন্ট প্যাশন থাকাটা ইন টার্মস অফ নিউজ প্রেজেন্টেশন? হ্যাঁ ইন টার্মস অফ নিউজ প্রেজেন্টেশন। আচ্ছা প্যাশন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তানজিম, তুমি যাই করো না কেন ইফ ইউ ডোন্ট হ্যাভ প্যাশন ইউ ক্যানট প্রুভ এনিওয়ান। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। নিউজ প্রেজেন্টেশনে যে জিনিসটা বলবো যে এখন যেহেতু কম্পিটিশন অনেক বেশি, প্রিপেয়ার ইউর সেলফ, কোনো একটা অর্গানাইজেশনে যান, বাসায় নিউজ পেপার পড়েন, নিজেকে ঠিক করেন যেন ডেলিভারিটা ভালো হয়, সিভি জমা দেন। CV জমা দিলে ডাকবে অডিশনে, জাস্ট ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ। জাস জাস জাস। সো যারা মোটামুটি ইন্টারেস্টেড তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের যদি কোনো কোশ্চেনস থেকে থাকে এই রিলেটেড। হ্যাঁ প্লিজ। আমাদের এটি নিউজে কিন্তু প্রেজেন্টার নেওয়া হচ্ছে। ও জাস। তো যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকে সেই ক্ষেত্রে CV অবশ্যই জমা দিতে পারে। জাস জাস জাস। আচ্ছা আমাদেরকে ওনার নাম হচ্ছে কিংসুক হক বলছে why can't the news presenter newscasters be the journalist too, why don't they have more involvement in the true line of the news? Ekta shomoy chilo, thank you for the question, ekta shomoy chilo je shuru dike jokhon channels onek kom chilo, okay, je jara news porto tara journalism o korto, reporting korto, okay, kintu ei trend ta amra kintu AT news e bortomane shuru korechhilam. Acha kintu tate je jinish ta hoy jara reporting kore, for example Tanzim tumi aaj sokal bela kono ekta assignment e gelam, ha assignment theke jokhon tumi phirba tumi kokhon likhba tumi kokhon edit korba tumi kokhon panel e boshba package ta kokhon banaba kokhon tumi nije news er jonno prepare it's going to be really hectic. Ha eta ashole possible hoy na dedicated jodi presenter thake tomar tomar kaaj ta ke tomar sathe boshe sync kore amar manusher kache present korte onek easier hoy. Okay okay that's cool. Acha nirnapo ekhon tell us something about your childhood ekdom choto bela theke, how was your childhood? Okay, I brought up and family and everything. I had one of the wonderful childhood ever in my life. Wow. আমি প্রথমে বলতে চাই যে আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে জন্ম হয়েছি, ওকে, যেখানে আমি আমার দাদিকে দেখেছি, আমি আমার তিন চাচাকে পেয়েছি এন্ড তিন চাচা আমার বাবার মতো। আচ্ছা। আর আমি এমন একটা বাড়িতে জন্ম হয়েছি যে বাড়িটার সামনে বিশাল বড় একটা উঠান আছে। বাহ বাহ। যে উঠানে আমি খেলে বড় হয়েছি। বাহ। আমার ছোটবেলাতে আমার মানে তিন চাচার তিন ভূমিকা ছিল আমার লাইফে। ওকে। আমার মেজো চাচার ভূমিকা ছিল সে আমাকে ইংরেজি পড়াতো, সে আমার পড়ালেখাটাকে মনিটর করতো। হি ইজ দ্য মেইন গাই, ইউ নো, অ্যাকচুয়ালি ইউ আর রাইট, হি ইজ দ্য মেইন গাই। প্রতিদিন বিকালবেলা এটা ম্যান্ডেটরি ছিল, জাহাঙ্গীর আমার চাচার নাম, জাহাঙ্গীর মামু জসিম, যে আমি তার সাথে বসে হয় ডেইলি স্টারের বা অবজারভারে কোনো একটা আর্টিকেল পড়বো, এডিটোরিয়াল, অথবা আমি কোনো স্যাটের থেকে যত ভোকাবুলারি আছে সেটা পড়বো। সে আমাকে এনরিচ করতো ইংলিশে। আমার বড় চাচা ছিল হলো কি মোর ইনটু ফিশিং, মোর ইনটু রাইফেলস প্র্যাকটিস করা, এই ধরনের খুব অ্যাডভেঞ্চারাস। এবং কোনো ফ্রুট খেতে হলে সেই আবদার হলো গিয়ে বড় চাচা বাজারের বেস্ট ফ্রুট আমার জন্য নিয়ে আসতো। আর আমার ছোট চাচা যে টিটু কাকু, ছোট চাচা আমাকে ছোটবেলা থেকে নাচের স্কুলে নিয়ে যেত। তো আমি আই এম আ হাউ শ্যাল আই পুট ইট,
groomed enlisted classical dancer. Oh, Jos. Radio te to nach dekha jay na, kintu dekhano gele radio te ami eta try korte must. Okay, ar baba ar abbur bhumika holo ki ajke একটু ইমোশনাল হয়ে যায় আমি আব্বুর কথা বলতে গেলে, বিকজ আমি রিসেন্টলি আই হ্যাভ লস্ট মাই ফাদার লাস্ট ইয়ার। ওকে, আব্বু এখন নাই, তো এখন টের পাই যে আমাকে এভরিডে ফোন দেওয়ার কেউ নাই, আমাকে কেউ জিজ্ঞাসা করার নাই আমি কখন বাসায় ফিরব। মা করে কিন্তু আব্বু বেশি করে, অতিরিক্ত করে, একটা পর্যায়ে অ্যানয়েড হয়ে যায়। আচ্ছা, এখন আই দেয়ার ইজ নো মাচ অ্যানয়েড মি। হি ইজ সামওয়ান যে আমাকে প্রিন্সিপাল শিখিয়েছে, he is someone je ami jodi ajke earn kori is of course because of him, because he made me educated. Acha, he made me educated, that is the reason ami work kori, work kore I earn my own money. So tar bhumika ashle ki eta ami bole shesh korte parbo na amar life e. Bah bah, আঙ্কেল যেখানেই থাকুক অনেক বেশি ভালো আছে এবং তার দুনিয়া আমাদের এই দুনিয়ার থেকে আরও বেশি আলোকিত, আমরা এমনটাই আশা করছি। আচ্ছা, অনেকে অনেক কথা বলছি, একটু তাদের কথাগুলো বলতে চাই। আচ্ছা, কিন্তু ট্রেনিং করে কিলাব দেশের সবচেয়ে নাম করা উপস্থাপক যারা, যেমন নেহরিন, তার তো নিজে কোনো ট্রেনিং নেই। দেখেন, ইউ ক্যানট বি সচিন টেন্ডুলকার, সচিন টেন্ডুলকার একবারই আসে এবং একটাই মানুষ আসলে টেন্ডুলকার হতে পারে, বা একটা মানুষ আসলে বিরাট কোহলি হতে পারে, মাশরাফি বিন মুর্তজা একজন হতে পারে, তাই একজন নেহরিন মুস্তাফা একজনই হতে পারে। সবাইকে সব কিছু মানে নেহরিন আপু কোনো ট্রেনিং করে আসে না, এটার মিনিং যে ট্রেনিং করা লাগবে না আপনাকে, হয়তো বা আপনি এটা নিজে আপনার ক্যালিবারটা বুঝতে পারবেন যে আপনার ট্রেনিং করা লাগবে না। আপনি যদি ট্রেনিং ছাড়া যেতে পারেন, আলহামদুলিল্লাহ। ট্রেনিং করতে সমস্যা কোথায়? আমি এটা জ্ঞান অর্জন করতে আমার সমস্যা কোথায়? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইউ আর নট ডুইং ইট ফর সামওয়ান এলস, ইউ আর ডুইং ইট ফর ইয়োরসেলফ। জাস্ট জাস্ট, যাই হোক, এই জন্য ট্রেনিং বা এই জিনিসগুলো খুবই দরকার। আচ্ছা, রেডিও আরজে হতে হলে কি করা উচিত? আচ্ছা ঠিক আছে, রেডিওর আরজের হিসাবে এটা রিপ্লাই আমি পরে অন্য আরেকটা শোতে দিব, আজকে শুধুমাত্র নেহরিন আপুর সাথে কথা বলবো। তারপরে বেড়ে ওঠাটা কোথায়? ঢাকাতে? ঢাকাতে শাহজাহানপুরে। শাহজাহানপুর? আচ্ছা, এখন ওখানেই থাকি আমরা। আচ্ছা, ওখানে আমার বেড়ে ওঠা। ও, আর যেটা বলতাম, আর চান্দ্র সবচেয়ে সুন্দর জিনিসটা ছিল, আমরা যখন আমি যখন ছোটবেলায় ফ্রেন্ডস হয়েছে, বন্ধু বান্ধব হয়েছে, এটা কিন্তু আমার স্কুলের গুলো না, এটা হচ্ছে আমার পাড়ার পাড়ার বন্ধু বান্ধব, আমাদের টপকিয়ে আমার ফ্রেন্ডশিপ। ও জোস জোস, আমার পাড়াতে এমন কোন ছেলে মেয়ে নাই ওখানে যে আমার ফ্রেন্ড ছিল না, যেরকম আমার এখনো মনে আছে আমার আমার সবচেয়ে ক্লোজড ফ্রেন্ড, হ্যাঁ, দুটো জমজ মেয়ে সুচি আর দোলা, ওদের আমার সাথে ফ্রেন্ডশিপ হয়েছে যখন আমি একদম ছোট ফ্রক পরি। আচ্ছা আচ্ছা, এই যে ফ্রেন্ডশিপ, সেই ফ্রেন্ডশিপ আজও আছে। বাহ বাহ, অ্যামেজিং অ্যামেজিং। পুতুল বিয়েও দিয়েছি একজন আরেকজনকে। আমরা যখন কানামুচি খেলতাম বা আমরা যখন লুকোচুরি খেলতাম, আমরা কিন্তু আমাদের বাসার ভিতরেই বাউন্ড ছিলাম না, আমরা লুকাতাম হলো আরেকজনের বাসাতে। আচ্ছা আচ্ছা, একদম ছোটবেলাটা খুব একদম ভালোমতো কেটেছে, কারণ এখনকার বাচ্চাদের যেটা দেখা যায় যে শুধুমাত্র তার অ্যাপার্টমেন্টের মধ্যেই আস্তে আস্তে কখন শৈশব থেকে কৈশোরে চলে যাচ্ছে। তুমি বলো তো কয়জন তার অ্যাপার্টমেন্টে কতজনকে চিনে? না, এটা তো ইম্পসিবল। এক্স্যাক্টলি, আমরা যে বাসায় এখন থাকি হয়তো সেই বাসাগুলোতে আমরা চিনি না, বাট আমরা যেখানে বড় হয়েছে আমাদের সময়, সেখানে আমরা বিকেল হলে সব বন্ধুরা একদম ব্যাট বল ক্রিকেট ব্যাট ট্যাট নিয়ে এসে একদম সন্ধ্যা অবধি মাঠে খেলা চলতো। এখন এই ব্যাপারগুলো আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার ভাইকে দেখেছি আমাদের উঠানে খেলতে, ক্রিকেট খেলতে। আচ্ছা, এবং ও মানে প্রফেশনাল লেভেলে ক্রিকেটকে নিয়ে যেতে চেয়েছিল। ওকে, সো আমি কিন্তু মানে আমাদের উঠানটা মাঠের পর্যায়ে ছিল, তো সো একটা মাঠের বা একটা উঠানের গুরুত্ব একটা বাচ্চার লাইফে কতটুকু, সেটা আসলে আমাদের শৈশব দেখলে বোঝা যায়। আচ্ছা 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 আচ্ছা, দ্যাটস অ্যামেজিং। তো আমার মনে হয় যে আমাদের যে শৈশব বা যারা এখন আমরা শৈশবে আছে, আমাদের যারা ছোটরা, তা আমাদের মধ্যে যে আমাদের শৈশবটা এরকম একটা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে বেড়ে ওঠাটা, আচ্ছা সুন্দর একটা পরিবেশের মধ্যে বেড়ে ওঠা, এই যে খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন স্পোর্টই হওয়া, কতটা ইম্পর্ট্যান্ট ছোটবেলা থেকে? আচ্ছা, বিকজ ইউ মেনশন স্পোর্টস, আই হ্যাভ টু টেক এ নেম, যার নাম না নিলেই হয়, সেটা হলো কি আমার ছোট ফুপু, সে হচ্ছেন মরহুম সুলতানা কামাল, শেখ কামালের ওয়াইফ, বাংলাদেশের সবচেয়ে বড় একজন অ্যাথলেট ছিলেন। এক্স্যাক্টলি, তাকে ডাকা হইতো দ্য গোল্ডেন গার্ল। এক্স্যাক্টলি, এবং আমরা ধানমন্ডিতে ওনার নামে যে একটা স্টেডিয়াম আছে, ওই, এবং শুধু তাই না, সে কিন্তু বাংলাদেশ অলিম্পিক্সে রিপ্রেজেন্ট করতে গিয়েছে বার্লিনে, অ্যান্ড সে ছিল কি লং জাম্পের মধ্যে রেকর্ড হোল্ডার, তার রেকর্ড 11 বছর কে ভাঙতে পারেনি। ও মাই গড। সো এবং এমন না যে আমার দাদা তাদেরকে বলেছে হ্যাঁ খেলতে হবে খেলতে হবে, না না খেলতে কেন খেলতে যাচ্ছ না, ওকে, ইট ওয়াজ নাথিং লাইক দ্যাট। ওরা ওদের লাইফটা ছিল যেমনটা হওয়া উচিত, সকালবেলা ঘুম থেকে উঠতো, নাস্তা করতো, সবাই খেলাধুলা মাঠে চলে যেত, খেলা শেষ করে ক্লাসে ঢুকতো, ক্লাস থেকে বের হয়ে আবার মা বাবার সাথে দুপুরবেলা খানা, বিকালবেলা আবার ভাই বোনরা মিলে খেলতে চলে যেত। বাহ বাহ, দ্যাট ইজ হাউ ইট ইজ। মানে ইউ বর্ন এন্ড ব্রট আপ ইন এ ভেরি লিবারেল ফ্যামিলি, আমার সাথে তাহলে। ইয়েস,
একটা তুমি চিন্তা করো আমার ফুকুরা কোন সময় শর্টস পরে খেলতো, যে টাইমটাতে মুসলিম এরা কনজারভেটিভ এরা ব্রেকিং অল দ্য ব্যারিয়ার্স, সে কিন্তু আজকে বাংলাদেশের নাম করা একটা অ্যাথলেট। অ্যামেজিং অ্যামেজিং, হ্যাটস অফ। আমাদেরকে লিমন বলছে যে আপু কি মাতা মাতুয়াইলের কথা কিছু বলেন। আমি জানি কেন বলছি, একটু মাতুয়াইল হচ্ছে আমার গ্রামের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, যেটাকে কনস্টিটিউয়েন্সি যদি বলি তাহলে বলবো ঢাকা পাঁচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাতুয়াইলের কথা কি বলবো, মাতুয়াইলের মানুষজন হলো কি খুবই আন্তরিক। আমার বাসা থেকে যদি আমি শুক্রবারে যাই, হার্ডলি আমার 10 মিনিটস লাগে যেতে। ওকে, একদম পাশে। মাতুয়াইলের লোকজনের কথা বলবো কি আমি জানি না, মানে আমার প্রতিটা প্রতিটা মানুষ ওখানে যারা আছে তারা এত আন্তরিক মাতুয়াইলের মানুষরা, যারা প্রতিটা ধরো তোমার শীতের সময় আসলো, সেই পিঠা যদি তারা নিজেদের বাসার জন্য বানায় তারা মেক শিওর করবে আশেপাশে সবাই খাচ্ছে নাকি, তারা সবাই মিলেমিশে খাবে। মানে এই ধরনের একটা আন্তরিকতা মাতুয়াইলের লোকজনের ভিতরে। বাহ, আমার মনে হয় যে বাংলাদেশে যারা আছে, বাংলাদেশের মানুষের মধ্যে কম বেশি সব জায়গারই মানুষ, গ্রাম থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়ন যে জায়গাগুলোর মানুষই, মানুষদেরই কথা বলি না কেন, এই ব্যাপারে দে আর ভেরি কর্ডিয়াল। আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এই আন্তরিকতা জিনিসটা আসলে খুব বেশি, এই জন্য আসলে আমাদের বাংলাদেশটা অনেক বেশি সুন্দর। মাতুয়াইল কিন্তু ধরো যে কোনো কমার্শিয়াল এরিয়া থেকে, ঢাকার কমার্শিয়াল এরিয়া থেকে যথেষ্ট দূরে কিন্তু, কিন্তু মাতুয়াইলের লোকজন কিন্তু পিছিয়ে নেই, তারা সবাই কিন্তু আজকে কোনো একটা প্রমিনেন্ট জায়গাতে কাজ করছে। বাহ বাহ, অ্যামেজিং, কিন্তু ট্রাভেল করছে। বাহ, মাতুয়াইলের কিন্তু অনেক পটেনশিয়াল আছে। আমাদেরকে কিংসুক হক বলছে যে নেহরিন আপু এত সুন্দর করে কথা বললে শ্রোতারা তো আপনার প্রেমে পড়ে যাবে। নেহরিন আপু অলরেডি ম্যারিড, প্রেমে পড়ে লাভ নেই কোনো। সো যাই হোক, সেই পার্টে একটু পরে আমরা আসি। ভাইয়া কি দেখছে, ভাইয়া কোথায় যেন থাকে? He lives in Australia, right? No, no, no. He lives in New Zealand. New Zealand, okay. তাই এখন নিউজিল্যান্ডে কি সে দেখছে এখন? খুবই শুনতে চাই এড শিরানের পারফেক্ট, অথবা আমাদের কাজী নজরুল ইসলামের চল চল, যেটা জানি। পারফেক্ট, সো ওয়েল আমরা এখন একটা পারফেক্ট একটা গান শুনবো এড শিরানের, এবং সেটা নেহরিন আপুর রিকোয়েস্ট এবং তার খুব পছন্দের একটা গান। সো আপনারা আমাদেরকে ফেসবুকে লাইভ কমেন্টে লিখতে থাকুন, EFM স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে, এটা হচ্ছে আমাদেরকে SMS করতে হলে। আর ফেসবুকে যদি আমাদেরকে লাইভ কমেন্ট করতে চান, facebook.com/radio-FM98.4। সো এনিওয়েজ, উই আর মুভিং অন টু দ্য নেক্সট সং, সো ডোন্ট গো এনিওয়েয়ার, স্টে টিউনড। আচ্ছা, যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে আস্তে আস্তে বড় হওয়া, স্কুল কলেজ নিয়ে একটু যদি কিছু বলতে। আমার প্রথম স্কুল ছিল স্কলাস্টিকা। স্কলাস্টিকা, ওকে। পরে যখন স্কলাস্টিক গুলশান থেকে উত্তরা চলে যায়, তো শাহজাহানপুর থেকে উত্তরা যাওয়াটা আসলে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, খুব খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমার বাবা ডিসাইড করলো যে ধানমন্ডিতে মেপিলিফে। মেপিলিফ, আচ্ছা। তখন থেকে আমার মেপিলিফে যাত্রা শুরু। আই ওয়ান্ট টু সে ওয়ান থিং, মেপেলিফের কথা শুনে ইউ অলরেডি নো অ্যাবাউট দ্যাট, যে আমাদের সিস্টার কনসার্ন হচ্ছে মেপেলিফ ইন্টারন্যাশনাল স্কুল, মানে একদম মানে আওয়ার যিনি আমাদের ম্যানেজিং ডিরেক্টর আছে, এন্ড হি ইজ অলসো দ্য চেয়ারম্যান অফ মেপেলিফ ইন্টারন্যাশনাল স্কুল। আই এম ভেরি লাকি মেপেলিফ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। জোস জোস, তারপর কলেজ কোথায় হলো? ইউনিভার্সিটি কলেজ হলো কি ইউনিভার্সিটি অফ লন্ডন, আমি ওখান থেকে ল পড়েছি। আর ইনশাআল্লাহ, এন্ড ওয়ান পার্সন, আমাদের কাছে একটা খুব স্পেশাল কমেন্ট এসেছে, আমি একটু তা নেহরিন আপুর কাছে একটু আমি আমার ল্যাপটপটা আমি দিতে চাই। Brother, just oh watching, my God. Just watching us, এই ঘুম ভেঙে আপনি নিউ জিল্যান্ড থেকে এত দূর থেকে আমাদেরকে দেখছেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। অ্যান্ড আমি নেহরিন আপুর সাথে আপনাকে সবসময় দেখি, মাশাল্লাহ, মানে নেহরিন আপু সবসময় থ্রেটে থাকার কথা, এরকম কিউট একটা ছেলে আপনি। যে সেই পার্টে আমরা আসছি, কিপ ওয়াচিং আস, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। কিউট একটা ছেলে বলেছো, আমাদের যখন এঙ্গেজমেন্ট প্রথম হয়, এঙ্গেজমেন্টের ছবি দেখার পরে প্রতিটা মানুষ ইউজুয়ালি কি করে, তুমি যখন ছবি দেখো, হ্যাঁ ওয়াও মেয়েটা তো অনেক সুন্দর, হ্যাঁ ব্রাইডটা অনেক সুন্দর, সবাই ব্রাইডটা কনসেপ্ট। I had the best attire. Okay. I had a very good makeup. Okay. A very nice hair too. কিন্তু তারপরে ছবিতে সবাই ওকে কমপ্লিমেন্ট দিচ্ছে, ছেলেটা তো অনেক সুন্দর। আমি তখন
আমি বাধ্য হই অ্যালবামটা নিয়ে আসার জন্য। জেমি ভাই আমাদেরকে দেখছে অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ নেহরিন আপু এই মুহূর্তে নিউজিল্যান্ড থেকে আমাদেরকে দেখছে। এই যেহেতু এই ব্যাপারটা চলে আসলো, হাউ ওয়াজ দ্য স্টার্টিং, কিভাবে মানে প্রেম থেকে কি প্রণয় ব্যাপারটা এরকম? আচ্ছা প্রেম ওয়াট, আমি কেন হাসছি? বিকজ জামি প্রেম করতে পারে না। ওকে, বিকজ আমার জামাই হচ্ছে হলো কি, ওকে, a North South University lecturer. Oh, just. He's like the senior lecturer there. Okay. And bortomane she New Zealand e ache Victoria University te. Okay. As a PhD student. Okay. And he is a full scholarship student. And wow. Not only that, he's so talented, bojhay jacche. Ha, alhamdulillah. Recently, or at a presentation paper, one of the most renowned actor, Aucklander, actor presentationer, I mean, naam ta ekon bhule gechi award ta. Okay. Oita te select hoyeche. That is like huge. Huge deal. Afaz na ke Afaz, something like that. I have to recheck. So you can understand. He is someone who is very so genius. So genius. Yes, he's very intelligent. And or byapare bolbo kintu to boli to ekta manush jokhon khub beshi intelligent hoy tara kintu tader they're not that romantic. So my husband is not that romantic. But I have seen the pictures of Maldives recent tumra je anniversary celebrate korte giyechile oi chobi gulo dekhechi to tate kore amar kintu moteo mone hoy na je bhai romantic na. আমি এটা শোনানোর জন্য বলি না, ইফ টুডে আই এম এ বেটার পারসন ইটস অনলি বিকজ অফ হিম। একটা মানুষের এথিক্স এত স্ট্রং কিভাবে হয় এটা অবিশ্বাস্য। আয়রন স্ট্রং এথিক্স, সেটা যার জন্যই হোক, একটা মার জন্য হোক, বোনের জন্য হোক, বউয়ের জন্য হোক, ও এথিক্স কোনোদিন কম্প্রোমাইজ করবে না। বাহ, এথিক্স সবার আগে। বাহ, জাস্ট জাস্ট, এটার জন্য আই হ্যাভ মাই হার্ট ফেল্ট রেসপেক্ট ফর হিম। বাহ, জাস্ট জাস্ট জাস্ট, আপনি আপনারা যারা যে মানুষটাকে নিয়ে এত কথা বলছি, যারা যদি দেখতে চান, জেমি ভাই অলরেডি কমেন্ট করেছে, তার প্রোফাইল পিকচারটা দেখেন, একটা সুন্দর বিয়ের মানে বরের যে টোপর পরা থাকে ওইটা পরা জোস ছবিটা। আচ্ছা, একটা মাঝখান থেকে একটু এই আচ্ছা এটাকে শেষ করে তারপর ওনার কমেন্টে যাই, যে আমি বারবার যেটা জানতে চাচ্ছি যে কিভাবে শুরু হলো দুজনের পরিচয় অ্যান্ড এভরিথিং। পরিচয় শুরু হলো হলো কি, দ্যাট ওয়াজ অ্যারেঞ্জড? Yes, it's kind of like arranged. Okay, okay. So, Jamir ki prothom dekhi Jamir boner holude. Okay. To dekhi ki ekta chhele ekta Barbie doll hate niye mic e uthlo, stage e uthlo, stage e hate mic niye, and she bollo je tar boner kalke biye hoye jabe, and how much he will miss her sister, his sister. Okay. And then he started crying. Oh. And bolche je all I can give her is her childhood back. Okay. তো তখন একটা বারবি ডল ওকে দেয়, তো বোনও কাঁদছে, ও কাঁদছে। তো আমার ফ্রাস্ট্রেশন ছিল যে কি আশ্চর্য, এত বড় একটা ছেলে কাঁদে কেন? কিন্তু হু নিউ দ্যাট ওয়ান ডে হি উইল বিকাম মাই বেটার হাফ। তো তখন ওর ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি এরকম কথাবার্তা হয়। প্রথম দেখাতে হাউ ওয়াজ ইওর এক্সপ্রেশন এন্ড মানে ইউ গট ক্রাশ অন হিম বা এই টাইপের কোনো ব্যাপার স্যাপার হয়েছিল কিনা? আই বি ভেরি অনেস্ট ইউ, নো। ইট খুবই ফর্মাল, মানে কিভাবে বোঝাবো, মানে আমাদের রিলেশনশিপটা প্রথম স্টার্টিং খুবই ফর্মাল। ওকে। And then jotota amra dujon dujon ke chini, ha, Jamir ke preme porar age ami Jamir ke respect kori. Acha, okay. So prem aro onek pore ashe, ami oke onek respect kori. Bah, bah. So ajke jodi for example romance ki amake define korte bole, I will say it is my unparalleled respect for him. Bah, that's amazing. And amar mone je respect er byapar ta ekta relation er moddhe that is very important. এবং একটা মানুষের সাথে একটা মানুষের দীর্ঘদিন ধরে এক ছাদের নিচে বসবাস করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি জানি এটা মানুষজন বিশ্বাস করবে না কি, বাট ইট ক্যান বি আ রিলেশনশিপ গোল ফর এভরিওয়ান। আচ্ছা, সেটা হলো কি, আমার আর জামাই কিন্তু ঝগড়া হয় না। বাহ, তুমি বিশ্বাস করো, উই নো ইচ আদার, মানে কি করে ঝগড়া হবে, যে ঝগড়া করতে হলে তো মানে অ্যাট লিস্ট একটা মানে মেসেঞ্জারে ভিডিও কলে এসে ঝগড়া করতে হবে, ফাইট করতে হবে। আমরা কিন্তু অনেক কথা বলি, কিন্তু তুমি বিশ্বাস করো আমাদের ঝগড়া হয় না। কতদিন ধরে নিউজিল্যান্ডে আছে?
1.5 years. Yeah. But we know each other for 3 years. But oh, onek ashe Dhakate. Acha. Amar BA koto din holo? BA. Acha, there is a dispute, hain. Okay. আমাদের 2 বছর, হ্যাঁ, কিন্তু আমি আমার বিয়ের ডেট একবার ভুলে গেছিলাম। তুমি যদি ভুলে যাও, জেমি ভাই তো আরো ভুলে যাওয়ার কথা। এটা ইউ হ্যাভ টু নো দিস, আমরা মালদ্বীপের প্ল্যান ট্রিপটাকে প্ল্যান করতেছি এবার। আমরা যেন 9 তারিখে অবশ্যই মালদ্বীপে থাকি, এর আগেই যেন আমরা যাই। আমি 9 তারিখে কেন মালদ্বীপে থাকবো? জামি, আই ক্যানট বিলিভ ইউ ফরগট আওয়ার ওয়েডিং ডেট। জামি বলছে যে তো আমাদের ওয়েডিং ডেটটা কবে এনে? 5 জানুয়ারি। আচ্ছা জামি আমাকে তখন বলছে, আমার ডাকনাম দিশি, যে দিশি তুমি একটু দাঁড়াও আমি আসি। তখন ও ফেসবুকে লেখে যে আই থিঙ্ক আই এম দ্য ফার্স্ট হাজব্যান্ড ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড যে ওয়েডিং ডেট জানে, আমার বউ জানে না। এন্ড হি ওয়াজ রাইট, January 9 অন দ্য ওয়েডিং ডে। আসলে এটা আমার মনে হচ্ছে একদম প্রথমবারের মতো এই ব্যাপারটা হয়েছে। আদারওয়াইজ এটা সবসময় ছেলেরাই ভুলে যায়, মেয়েরাই মনে রাখে, আর নেনাপুর ক্ষেত্রে এটা হচ্ছে একদম উল্টা হয়েছে। তো যাই হোক, উই আর মুভিং অন টু আ শর্ট ব্রেক, ইটস আজান ব্রেক। সো আজান ব্রেকের পর আমরা আবারও ফিরছি, কোথাও যাবেন না, স্টে টিউন উইথ রেডিও 91.4। হ্যালো ওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, অ্যান্ড উই আর হিয়ার ফর দ্য লাস্ট টাইম টু নাইট। এবং এটা আমাদের শেষ ব্রেক ছিল, আর আমাদের হাতে আর অল্প কিছুক্ষণ সময় আছে। এর মাঝে অনেকে অনেক কথা বলছে, একটু তাদের কথাগুলো পড়তে চাই। আচ্ছা, জামি ভাইয়ের কথা তো পড়লাম, আর তারপর আমাদের কে কে কী বলছে, পুলক, হ্যাঁ পুলক, সামিউল ইসলাম পুলক বলছে, মাই কোয়েশ্চেন ইজ টু নেওয়িন, হাউ শি বিকাম সো ফেমিনাইন ইয়েট সো আউট অফ রিচ। পুলক, how to tell you how much I like you. I mean, not because the fact that you always shower me with so many good words, just because you are an amazing person. Amar ekta friend eta khub kom shomoy amar porichoy, okay, and kichu manush thake na je shomoy kom holo manush jodi bhalo hoy tokhon oi relationship er depth ta onek bhalo hoy, okay, he is one of that. Cheers. Very nice person. I don't know if you know, Pulok kintu Bangladesh er one of the rising abritikar. আরিফিন খান লিমন বলছে, আপু মাতুয়াইলের রাজনীতিতে আসেন, ঢাকা 5 কে উন্নয়নের দিকে নেওয়ার চেষ্টা করেন, আমরা আশা করি। আচ্ছা কি, আচ্ছা এই ব্যাপারটা একটু কথা বলবে, দে হ্যাভ এনি প্ল্যান ফর পলিটিক্স অ্যান্ড অল, ডু ইউ হ্যাভ এনি ইন্টারেস্ট অন দিস? আই হ্যাভ ইন্টারেস্ট ইন পলিটিক্স, ইয়েস আই ডু। আমার দাদা কিন্তু দীর্ঘদিন ধরে মাতুয়ালের চেয়ারম্যান ছিলেন, উনি যে উন্নয়নটা করে গেছেন মাতুয়ালের জন্য, সেই উন্নয়নটা ধারাবাহিকতা আমি বলবো খুব একটা বেশি এগোয় নাই। আমি এটাকে আমি মানে ব্যক্তিগতভাবে আমি বলবো যে আসলে পড়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যত ধরনের রিসোর্স দিয়ে হেল্প করেছে, কিন্তু সেই রিসোর্সগুলোকে কিন্তু কাজে লাগানো যেসব মানুষ আমরা নির্ধারণ করেছি তাদেরকে কিন্তু আগে আসতে হবে, তাদেরকে কিন্তু এলাকাটাকে আগে চিন্তা করতে হবে, পরে ব্যক্তিগতভাবে চিন্তা করতে হবে। সেটাই তো মাতুয়ালের, এই জন্য আসলে তারা জনপ্রতিনিধি। অ্যাবসলুটলি, দ্য ওয়ার্ড জনপ্রতিনিধি, একদম ঠিক বলেছ। তো এটা আসলে চিন্তা করতে হবে আমি কার জন্য আছি, এটা আগে ফার্স্ট থিং যেতে হবে, মানে যার আন্ডারে আমি কাজ করি, ধরো ফর এক্সাম্পল এখন বর্তমানে যে আছে তাকে একটা, তার কাছে সবচেয়ে বড় এক্সাম্পল হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা হোম মেকার, তার সে তার ছেলে মেয়েকে শিক্ষিত করেছে, এন্ড ইউ নো কোন লেভেল শিক্ষিত করেছে, এক্স্যাক্টলি একজন হার্ভার্ড থেকে শিক্ষিত শিক্ষা নিয়ে এসেছেন, আর একজন হলো অটিজম নিয়ে, শি ইজ নাও লিটারালি দ্য ফেস, ইন্টারন্যাশনাল ফেস, এক্স্যাক্টলি আমাদের বাংলাদেশে একটা প্রতিনিধি, ওনার মেয়ে, সে একটা দেশ চালায়, সে একটা মা, সে কারো ওয়াইফ ছিলেন, সে কারো বোন, এন্ড ইউ উইল নট বিলিভ তানজিম, উনি এত ব্যস্ত কিন্তু উনি সবার সাথে রিলেশনশিপ মেইনটেইন করে, আতিথেয়তা করে, মানে তুমি যদি আনটিল আনলেস ইউ মিট দ্য প্রাইম মিনিস্টার ইন পারসন ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড উনি মানুষটা কত ভালো। একটা মানুষ কি মানে ফর রিয়েল, মানে আল্লাহ বোধহয় মানুষ বুঝে তাকে পদ দেয়, ডেস্টিনেশন দেয়, সবাই সবকিছু হ্যান্ডেল করতে পারে না, এই জন্যই বোধহয় সে আজকে আমাদের প্রাইম মিনিস্টার, এই জন্যই সে বোধহয় আমাদের একটা উপমা। এক্স্যাক্টলি, এবং উনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে রেডিও 91.4 FM এর পক্ষ থেকে
অনেক অনেক ধন্যবাদ যে বাংলাদেশটাকে একটা সুন্দর পথে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং এই এগোনোর যে ধারা এটা যেন অব্যাহত থাকুক, সেই জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। এবং নেহরিন আপুকে যদি কখনো কোনো একটা সময় দেখতে পারি আমরা রাজনীতিতে, তখন আর কি যেটা হবে যে সাপোজ দেখা যায় রাজনীতিতে প্রথমে কোনো জনপ্রতিনিধি হওয়ার জন্য ফার্স্টে তো আগে এমপি হওয়া লাগে, সেরকম যদি কখনো নেহরিন আপু কখনো যদি বাংলাদেশের রাজনীতিতে এমপি হিসাবে দেখতে পারি, প্রথম যেদিন এমপি সিলেকশন হবে নেহরিন আপু আমার সাথে একটা শো করবে, এটা আমাকে কমিটমেন্ট করে যাবো আজকে। তাহলে তো বলবো দিল্লি বহুত দূর। সো দেখা যাক, গুড উইশেস অ্যান্ড গুড লাক ফর নেহরিন মুস্তাফা। বাট উই হ্যাভ নো ইন্টারেস্ট অন পলিটিক্স। আসলে পলিটিক্সের ব্যাপারটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ যারা, আমরা যারা একদম আউট অফ পলিটিক্স, এটা নিয়ে আমরা দেখেছি। আচ্ছা, এই এটা নিয়ে আমি যদি একটু বলি যে মানে খুব সাধারণ মানুষের কথা চিন্তা করেছি যারা একটা জব করতেছে নিজের মতো করে, নিজের দে হ্যাভ নো ইন্টারেস্ট অন পলিটিক্স, ওয়াই দিস ইজ, উড ইউ থিঙ্ক যে বাংলাদেশে, আমরা বাংলাদেশে আছি তো বাংলাদেশের পলিটিক্স নিয়ে আমাদের স্টাডি করা উচিত, কোন দিকে যাচ্ছে না, এই এগুলো কি আমাদের জাতীয় অধিকারের মধ্যে বা আমাদের দৈনন্দিন একটা দায়িত্বের মধ্যে কি পড়ে? এটা ব্যক্তিগত দায়িত্বের মধ্যে পড়ে। আচ্ছা, বিকজ দেশ কীভাবে চলছে, দেশ কীভাবে এগোচ্ছে, এটা তো মানে ব্যক্তিগতভাবে একটা জানার ইচ্ছে থাকে, তাই না? যে আচ্ছা মানে আমার কারেন্ট ইনফ্রাস্ট্রাকচার কী অবস্থা, আমার কারেন্ট ইকোনমিকের কী অবস্থা, আমাদের বাংলাদেশ এখন কোথায় কোথায় বাইল্যাটারাল টাইজগুলো করছে, সেটা নিজ থেকে জানতে মন চায়। এটা আমি আসলে মনে করি এই জেনারেশনের whimsical attitude that tara information jante chayna. Okay. They are running towards everything quick, you know, quick money. Acha, effort kom kintu quick money. Acha, whole shake amaderke bolche je I'm my favorite, I'm quietly following a woman uprising from a generation so gracefully. তোমার কথা বলেছে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রায় শেষের দিকে যেহেতু, তো হুই ইজ ইয়োর আইডল? এই যে এত সাকসেস, এত কিছু পারা, এবং সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, সামনে অনেক আরও কাজ, এবং সেটা নিয়ে কাজ নিয়ে এগিয়ে যাওয়া, এবং বড় চিন্তা আছে, মানুষের জন্য কাজ করার চিন্তা আছে, এই সব কিছু আসলে কার ইন্সপিরেশন বা কাকে আইডল মেনে এই কাজগুলো করেছো তুমি এখন পর্যন্ত? হুই ইজ ইয়োর আইডল? আমি কাজ করেছি শুধু, হ্যাঁ, আমি কাউকে মেনে এভাবে করে মানে ফলো করে কাজ করিনি, কিন্তু আমি জাস্ট হার্ডওয়ার্ক করেছি অ্যান্ড হার্ডওয়ার্ক পেজ অফ, টু বি অনেস্ট। ওকে, তবে তুমি যদি বলো আমার লাইফে আইডল কে, আমার লাইফে চারজন আইডল। ওকে, একজন হলো গিয়ে সর্বপ্রথমে আমার দাদা কবিরউদ্দিন আহমেদ, উনি ঢাকা ইউনিভার্সিটি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। উনি আমার আইডল। কেন এটা আমি বলি, বিকজ আজকে আমরা যত ভালো আছি জীবনে, আমাদের হোল ফ্যামিলি, এটা তারই অবদান। ওকে, আজকে যদি আমি কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে যাই, আমি যদি আমার গ্রামে যাই, তারা এক নামে চিনে, দবিরউদ্দিন সাহেবের নাতি। কেন? কারণ তার অবদানটা ঠিক এমনই ছিল। আমার এখনও মনে আছে আমার দাদি জীবিত থাকা অবস্থায় অনেক মানে কীভাবে বলবো, অনেক ম্যাথরনিও এসেছে, অনেক পিয়নও এসেছে, আবার অনেক বড় চাকরিজীবীরাও প্রতি শুক্রবার, মাসে একটা শুক্রবার হলে আমার দাদির সাথে দেখা করে যাবে। কেন জানো? জাস্ট দেয়ার কৃতজ্ঞ যে আমার দাদা তাদেরকে এতটুকু অপরচুনিটি দিয়েছে একটা জবের জন্য। বাহ বাহ বাহ, এই কৃতজ্ঞতা কিন্তু সবাই থাকে। অ্যামেজিং। সেকেন্ড পার্সন ইজ মাই মাদার। ওকে, মাই মাদার, ওয়াই? বিকজ আমি তো বললাম শি ইজ এ ওয়ার্কিং পার্সন অ্যান্ড অল দ্যাট, সব তো আছে, কিন্তু বিকজ শি ইজ মাই আইডল, বিকজ সে কোনো কথা কারো সমালোচনা করে না, কোনো কথা মনে লাগায় না, মানে সে খুব বেশি স্বচ্ছ কাচের মতন, এই ব্যাপারটাতে সে আমার আইডল। আচ্ছা, থার্ড পার্সন যে আমার আইডল, আমার শাশুড়ি। বাহ, ওয়াই শি ইজ মাই আইডল? বিকজ উনি একটা ওয়ার্কিং পার্সন, আমি বলেছি তার মধ্যে কী কী আছে, সে ছিলেন ঢাকা হাউস বিল্ডিং ফিনান্সের পুরো বাংলাদেশের ল ডিপার্টমেন্টের হেড। ও মাই গড, তার এথিক্স, হ্যাঁ, তার এথিক্স আয়রন স্ট্রং, জাস্ট লাইক মাই বেটার হাফ। সো এথিক্স এর দিক দিয়ে বলবো শি ইজ মাই আইডল। কিন্তু সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে কি আমার আইডল, আমাদের জননেত্রী শেখ হাসিনা। বাহ বাহ, এর থেকে বড় উপমা আমার কাছে আসলে, দ্যাটস অ্যামেজিং, দ্যাটস অ্যামেজিং আসলে, কারণ আমাদের প্রধানমন্ত্রী আসলে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একজন নারী হিসাবে, আসলে সেটা অবশ্যই অলরেডি জাতিসংঘ তাকে সেই স্বীকৃতি দিয়েছে, মাদার অফ ফেমিনিটি। সো সব জায়গা থেকে আসলে আমরা বলতেই পারি যে যারা আমাদের নারীরা আছে তাদের জন্য কিন্তু আমাদের প্রধানমন্ত্রী একটি বড় উদাহরণ। সো সামনের দিকে এগিয়ে যেতে হবে অনুষ্ঠানে। আমরা প্রায় আমাদের শোয়ের লাস্টের দিকে, আমি নেহরিন মুস্তাফার ফ্যান বেসিক্যালি, কোন কোন জায়গা থেকে, বিকজ আই স হিম
হোস্টিং অন দ্য স্টেজ, আমি স্টেজে ফার্স্ট টাইম তাকে একটা প্রোগ্রামে হোস্টিং করতে দেখেছি, অ্যাঙ্করিং করতে দেখেছি, সেখান থেকে মানে যখন সে অন স্টেজে আসলে অ্যাঙ্করিং করে আপনি জাস্ট মুগ্ধ হয়ে তার কথাই শুনবেন এরকম টাইপের। কখনও কোনো যদি প্রোগ্রামে দেখে ফেলেন তাকে, আপনার সাথে দেখা হয়ে যায়, তাহলে আমার এই কথার সাথে আপনি মিলিয়ে দেখতে পারবেন এই জিনিসটা কিভাবে শুরু হয়েছিল অন স্টেজ হোস্টিং বা অ্যাঙ্করিং। থ্যাংক ইউ সো মাচ, আমার মনে হয় একটু বেশি বলে ফেলেছি। না না না, একদম বেশি বলিনি। তারপর কমপ্লিমেন্ট পেতে তো ভালো লাগে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। জাস এটা মানে ফার্স্ট স্টেজে অ্যাঙ্করিং করা এক্সপেরিয়েন্সটা কবে? ওকে, ফার্স্ট স্টেজে এক্সপেরিয়েন্সটা বলতে হবে আমার, তখন আমি গ্রেড 7 এ পড়ি। ও মাই গড, মাত্র 7 এ? আচ্ছা, একটা এনজিওর জন্য আমার এখনো মনে আছে আমি অ্যাঙ্করিং করি, তো তখন যখন আমাকে বলা হয় যে এই কথা বলতে হবে, তো আমি কথাগুলো নোট ডাউন করি, ওদের সাথে আবার মিলাই যে এই কথা বলবো। তো যখন স্ক্রিপ্টটা নিয়ে আমি স্টেজে উঠি, এর আগ থেকে আমার লিটারালি পা কাঁপছে, মানে ইউ ক্যান সি দূর থেকে যে কারো পা কাঁপছে। আমি যখন স্টেজে উঠি স্ক্রিপ্টটা নিয়ে, স্ক্রিপ্টও কাঁপে, আমি এন্টায়ার বডি এখন কাঁপা শুরু করেছে, কথা তো বলতে পারছি না, মাইকও কাঁপছে, মাইকটা কাঁপছে, আমার কথাও কাঁপতেছে। আচ্ছা, কি করবো এখন আমি? আমি এত স্কেয়ার ছিলাম। ওকে, সেই নেরি ন্যাচকে আমি হোস্টিং করি স্ক্রিপ্ট ছাড়া। ওকে, এখন অবধি কত মানে অন স্টেজ হোস্টিং করা হয়েছে এখন অবধি, কতগুলি মানে আনকাউন্টেবল আমি জানি, তারপর একটা আনুমানিক একটা যদি? আচ্ছা, আমি এটা এটা আসলে গোনা যাবে না, বাট আই থিঙ্ক এই বছরই আমি আনুমানিক 25, মাত্র 3 মাসে 25, মাত্র 3 মাস কেবল শুরু হয়েছে, মার্চ কেবল শুরু হয়েছে, তাতে 25। সো নৈনাপু, কিপ গোয়িং অ্যান্ড মানে গিভ ইউর বেস্ট, এবং মানে খুব ভালো একজন মানুষ আমার আমার পরিচয় হওয়া রিসেন্ট। আচ্ছা, লাস্ট একটা কমেন্ট এসে একটু পড়তে চাই, রাইসুল এইচ চৌধুরী বা নিরিন, দেখে ভালো লাগলো, তোমার মতো তরুণরা রাজনীতিতে আসলে সুবাতাস বইবে, সংবাদ উপস্থাপনায় লাখো তরুণের আইকন তুমি, বা রাসিম ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনি খুব ভালো মতন জানেন যে বাংলা নিউজ প্রেজেন্টেশনে আপনি আমার আইডল, অ্যান্ড একটা ভালো মানুষ হিসাবে আমি আপনার সংজ্ঞা দিই, এটা আপনি জানেন কিন্তু। বাহ বাহ বাহ, জাস জাস নৈনাপু, এই যে টিভিতে দেখে মানুষ সবসময় নিউজের মধ্যে দেখছে, বা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে অনেক মানুষ তো থাকে ওই সময়গুলোতে, তো পরে রাস্তাঘাটে চিনে ফেললে যে একটা মানে একটা সেলিব্রিটি ব্যাপারটা আসে, এরকম এরকম একটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। তানজিম, আমি এখন যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, ইউ উইল লাফ। ওকে, শুনি আমরা। এটা আমার 3টা ইনস্ট্যান্স হয়েছে। ওকে, আমি একটা বিয়ে বাড়িতে গেলাম, একটা ছেলে দৌড়ে আসলো, ম্যাডাম 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 আপনি যদি মনে কিছু না করেন, একটা একটা ছবি তুলি প্লিজ, একটা একটা সেলফি। আচ্ছা আচ্ছা, আমি তো বাক বাক, ও ওয়াও, ফাইনালি কেউ আমাকে চিনলো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ প্লিজ তুলেন। তোলার পরে, ম্যাডাম আপনি জামি স্যারের বউ না? ও জি, হ্যাঁ, না ঠিক আছে। এরপরে আমি সাউথ স্টুডেন্ট। আচ্ছা, ওকে, শুনো, এখানে শেষ না, আমি আমার অ্যাঙ্করিং এর মিটিং এ গিয়েছি ক্লায়েন্টের সাথে, একটা এজেন্সির সাথে বসবো, ক্লায়েন্টের সাথে বসবো, আমি জাস্ট ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকেই একটা ছেলে আমাকে দেখে ল্যাপটপ কাগজপত্র নিয়ে দৌড়। আমি ভাবলাম যে আমি কি কাউকে বিব্রত করলাম ঠিক বুঝলাম না, অনেকক্ষণ পরে সে দৌড়, আপু আপু আমি একটা কথা, হ্যাঁ বলো, আপনি আপনি জামি স্যারের বউ না? জামি ভাই, জামি ভাই আপনাকে একদিন আমার শোতে নিয়ে আসতে হবে, কেন এত পপুলার আপনি। হ্যাঁ জামি ভাই, আপনার সাথে আমার শো করার একটা কথা ছিল, বাট আনফরচুনেটলি এবার হয়নি। আচ্ছা, তো জামি ভাই এবার বাংলাদেশে আসলে কিন্তু আমরা এটা কোনোভাবে মিস করতে চাই না, এর দুর্দান্ত সুযোগ, ঠিক আছে? তো তখন আর কি দেখা যাক কি হয়। সো নৈনাপু, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অন মাই শো। তানজিম, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, দিস ইজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এন্ড ইট ইজ, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, এটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। এক্সপিরিয়েন্স ইজ ফ্যান্টাস্টিক, আমি কখনো রেডিওতে কথা বলি নাই, বাট এত সাবলীল ভাবে কথা বলবো ইটস বিকজ অফ ইউ, একটা হোস্ট যদি সুপার হয় তখন একটা গেস্ট একটা কমফোর্ট জোনে চলে আসে। থ্যাংক ইউ সো মাচ তানজিম, থ্যাংক ইউ সো মাচ নৈনাপু, এন্ড দ্যাট ওয়াজ অল অ্যাবাউট। আমি একটা কথা বলি শেষ করতে চাই, যেহেতু এটা রেডিও 71, তো আমার তরুণদের জন্য একটা কথা, সেটা হলো গিয়ে আমরা কিন্তু 71-এর যুদ্ধ দেখিনি, আমরা ভাষা আন্দোলনের ওই 52-এরও যুদ্ধ দেখিনি, এখন আমরা তরুণরা কিন্তু আমাদের যুদ্ধ এখনও রয়ে গেছে। কিসের যুদ্ধ? সেটা সন্ত্রাস বিরোধী যুদ্ধ, সেটা মাদক বিরোধী যুদ্ধ, এবং সেটা জঙ্গিবাদ বিরোধী যুদ্ধ। এই যুদ্ধতে কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং তরুণদেরকে পাশে থাকতে হবে। বাহ, অ্যামেজিং অ্যামেজিং, মানে নাইস ওয়ার্ডস একদম শেষে।
সো নেনাপু যেভাবে বললো, আমার মনে হয় যে এই জিনিসটা আমরা ফলো করলে আমাদের যে বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সামনের দিনগুলোতে আরও সুন্দর একটি বাংলাদেশ আমরা পাবো আমরা যদি এই ব্যাপারগুলো সবসময় ফলো করি, আমরা একটু সচেতন থাকি। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার নেক্সট উইকে কোনো একজন গেস্ট নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন এবং সবসময় রেডিও 91.4 FM এর সাথেই থাকুন। গুড নাইট।